কাশিমপুরে চিহ্নিত ভূমিদস্যু শাহীন গঙ্গের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শফিকুল ইসলাম ও মোসলেম উদ্দিন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে মোহাম্মদ মাহবুব আলম। গাজীপুর জেলার কাশিমপুর থানার গোবিন্দ বাড়ি মৌজার সারদানজে অসহায় পরিবারের উপর সন্ত্রাসী শাহীন ও জাহিদ গঙ্গের সন্ত্রাসী হামলা দখল করে নিয়েছেন বসতভিটা বাড়িঘর। 1 কোটি টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করেন উক্ত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে 2020 সালে একটি মামলা দায়ের করেন শফিকুল ইসলাম ও মোসলেম উদ্দিন। পুনরায় বিগত 8/5/2022 সন্ত্রাসীদের বিরুদ্ধে 8 জনকে আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমেনা এ লিখিত বক্তব্য পাঠ করেন। তারা সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে চায়। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা। সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমি মিসেস আমেনা বেগম, স্বামী মোসলেম উদ্দিন গঞ্জ সারদাগঞ্জ কাশিমপুর গাজীপুর। আমি এবং আমরা দীর্ঘদিন যাবৎ গোবিন্দবাড়ি মৌজা সারদাগঞ্জ স্থায়ীভাবে বসবাস করে আসতেছি, কিন্তু কিছুদিন কতিপয় নাম দাঁড়িয়ে ভূমিদস্যু সন্ত্রাসের চাঁদাবাজ হাজি শাহিনকে নেতৃত্বে আমাদের বাড়ি তিনি আমাদের নিকট মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। চাঁদা 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। না দেওয়ায় আমার স্বামী অভিযোগ ভাঙচুর করে এবং স্বামীকে মারধর করে মাথায় করে এবং আমরা আইনের আশ্রয় নিয়ে একটি মামলা দায়ের করাতে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছে। আমার বাইরে হওয়া আমাদের জন্য রিক্স নিয়ে দেখেছে, স্বামী সন্তান নিয়ে বাইরে হওয়া আমাদের জন্য সমস্যা নিয়ে দেখেছে, ছেলে মেয়ে নিয়ে থাকা আমাদের জন্য কষ্ট হইতেছে, আমাদেরকে প্রতিনিয়ত হুমকির মুখে দাঁড় করাইতেছে, বলতেছে যে টাকার জন্য মিলে ঢুকবে। আমরা মামলা দায়ের করি, মামলার জন্য আমাদেরকে ক্ষিপ্তভাবে আমাদের উপর বিভিন্নভাবে কাজ শুরু করতেছে। তাই মহতি মাননীয় মহাদেব নিকট আপিল আবেদন। এখন কি সমস্যায় ভুগতেছেন? আমরা এখন ঠিক মতো বাসা থেকে বের হইতে পারতেছি না, বের হইলে আমাদের মারা হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমার বাবাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমাদেরকে খুব অত্যাচারের মধ্যে আছে, আমরা ঠিকভাবে পড়াশোনা পর্যন্ত করতে পারতেছি না, আমাদের মানে আমাদের এমনভাবে অত্যাচারের মধ্যে রাখছে যে আমরা বাসা থেকে বের হওয়া আমাদের জন্য খুব রিস্ক হয়ে যাচ্ছে, আমাদের জীবনের জন্য অনেক রিস্ক হয়ে যাচ্ছে, আমাদের জীবনের আশঙ্কা। এরা কারা? এরা শাহীন হাজি এবং জাহিদ সন্ত্রাসীদের একটা দল।